দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এখন হিমালয় কন্যা হিসেবে পরিচিত। এ জেলার তেঁতুলিয়া থেকে দেখা যায় বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয় এবং কাঞ্চনজঙ্ঘা। এখানকার বিভিন্ন এলাকা থেকে এবারও স্পষ্ট দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন প্রকৃতিপ্রেমীরা। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত শীতের আগমনী পঞ্চগড় তার ব্যতিক্রম, সঙ্গে সঙ্গেই কাঞ্চনজঙ্ঘা, যা সূর্যের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেশি স্পষ্ট হয়। আবার বিকেলে সূর্যকিরণ যখন তীর্যকভাবে বরফ আচ্ছাদিত পাহাড়ে পড়ে, তখন আবারও দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। নীলাকাশে তুষার শুভ্রের মতো ভেসে ওঠা কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসেন প্রকৃতিপ্রেমীরা। ঘুরে এসে দেখার আসলে অনুভূতিটা অন্যরকম, একটু পরপর যে রং এটার চেঞ্জ হচ্ছে। বাংলাদেশি হয়ে আমাদের এখানে এসে তেঁতুলিয়া আমাদের সর্ব উত্তরের। জেলা প্রশাসক জানিয়েছেন, গেল কয়েকদিন ধরে আকাশ পরিষ্কার থাকায় ডাকবাংলো সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে খালি চোখে দেখা যাচ্ছে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গের অপরূপ সৌন্দর্য। বাংলাদেশের একটি কর্নার থেকে অন্য দেশের একটি পর্বত শৃঙ্গ দেখা যাবে, আমার মনে হয় যে তারা আকৃষ্ট হবেন এবং তারা আসবেন। পর্যটকদের নিরাপত্তা সহ সব ধরনের সহযোগিতা করছে টুরিস্ট পুলিশ। কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পর্যটক আসতেছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সর্বদা নিয়োজিত আছি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।